দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি। যার যার সাধ্য অনুযায়ী সাধ প্রকাশ করা দরকার, সাধ্যের মানে একেবারে অতিরিক্ত কিছু আশা করাটা বোধহয় উচিত না প্রাপ্তির ক্ষেত্রে। অন্তত স্রষ্টা আমাদেরকে এক এক রকম বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, নানা রকম গুণ দিয়ে সৃষ্টি করেছেন। এগুলোকে আমরা কিভাবে বিকশিত করতে পারি সেটা আমাদের ভাবতে হবে। হ্যাঁ, কিন্তু কেউ কেউ একেবারে অবাস্তব কল্পনা করে। আজকে সেই রকম একটা অবাস্তব কল্পনার গল্প বলবো। আজকের গল্পের মূল ক্যারেক্টার হচ্ছে একটা বাজ পাখি আর একটা কচ্ছপ। সেই দিঘিতে বাস করতো একটা বুড়ো কচ্ছপ। তার যথেষ্ট বয়স হয়েছে, প্রায় সে দুপুরবেলা দিঘির পাড়ে উঠে রোদ পোহাত। ওখানে কাছেই জঙ্গল, তো উপরে অনেক পাখিরা উড়ে বেড়াত। একটা বাজ পাখি প্রায়ই সেখানে ঘুরত, আর কচ্ছপটা রোদ পোহাতে পোহাতে ঘাটটা কাত করে উপরের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভাবত, আরে আমিও যদি ওই রকম উঠতে পারতাম, পাখিদের সাথে যদি বন্ধুত্ব করতে পারতাম। একটা পাখিও নামে না, আমার একটাও পাখি বন্ধু নেই, রোজ এটা ভাবতে পারছো। হঠাৎ একদিন হলো কি জানো বন্ধুরা, একটা ওই বাজ পাখিটা না নিচে নেমে কচ্ছপটার দিকে একটু দূরে নামলো দিঘির পাড়ে। তখন কচ্ছপ বলছে, ও বাজ পাখি ভাই, একটু এদিকে আসো না, তোমার সাথে একটু গল্প করি। তো বাজ পাখি আসো। হ্যাঁ বলো কচ্ছপ, বলে আমি কত চিন্তা করি তোমরা কি সুন্দর করে অসীম সীমায় উড়ে যাও, আমি যদি একটু উঠতে পারতাম, একটু ব্যবস্থা করা যায় না? তুমি আমার বন্ধু হও, তাহলে অনেক কিছু হতে পারে। ঠিক আছে বন্ধু না হয় হলাম, কিন্তু দেখো তুমি যে স্বপ্নের কথা বলছো এটা তো হয় না। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন উনি আমাদেরকে উড়বার জন্য দুটো ডানা দিয়েছেন, সেই শক্তি দিয়েছেন, তাই আমরা উড়ে দাঁড়াই। কিন্তু তুমি যে সাঁতার কাটো এত পানিতে, এটা তো আবার আমরা পারি না, পানির গভীর আমরা নামতে পারি না, তাই আমাদের এই সীমাবদ্ধতাটা আমাদের মেনে নেয়াই বুদ্ধিমানের কাজ। কচ্ছপ বলে, না না ভালো লাগে না, আমার খুব ইচ্ছা, দেখো না রোজ রোজ এরকম ঘেন 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 করে কচ্ছপ বাজ পাখি। বাজ পাখি অনেক চেষ্টা করেছে তাকে বোঝাতে, সে বোঝে না। শেষে একদিন হলো কি, বাজ পাখি বললো, আচ্ছা তুমি বলো কি করা যায়, আমার তোমার প্রত্যেক দিনের এই ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না। বলে আমাকে তুমি উড়ায়ে নিয়ে চলো, উঁচু আকাশে নিয়ে আমাকে ওখানে ছেড়ে দেবা, চেষ্টা করলে কি না হয় আমিও উঠতে উঠতে নেমে আসবো। বলছে তুমি কিন্তু উঠতে পারবা না, তোমার ডানা নাই। বলে পারবো, তুমি নিতে চাও না সেটা বলো। শেষে বাজ পাখি তাকে শক্ত করে ধরে, খামচে ধরে অনেক উঁচুতে গেল। উঁচুতে যাওয়ার পরে তখন বলছে, এইবার আমাকে ছেড়ে দাও। বাজ পাখি বলে, দেখো কচ্ছপ বন্ধু, তোমাকে যদি আমি এত উঁচু থেকে ছেড়ে দিই তুমি কিন্তু মারা যাবে। বলে, না এত কথা বললো না তো, ছেড়ে দাও, আমি দেখো ঠিকই উঠতে পারব। বাজ পাখি তাকে ছেড়ে দিল, আর অত উঁচু থেকে নিজের দেহের ভারে বেশ দ্রুতই নিচের দিকে পড়তে লাগলো কচ্ছপ। সে তার পা চারোটা বের করলো ঠিকই, কিন্তু উঠতে তো পারলো না। আর অত প্রত্যেকে নিচে শক্ত মাটিতে পড়ে ফেটে সে ছিন্ন ভিন্ন হয়ে মারা গেল। তাহলে বন্ধুরা একটা কথা ঠিক, অনেক কিছুই চেষ্টা করলে আমরা অনেক অসাধ্য সাধন করতে পারি, তারপরও যার যার সীমাবদ্ধতাটুকু আমাদের মনে রাখা উচিত। চাইলেই একেবারে সব কিছু করে ফেলা যায় না। তো এই গল্পটা কেমন লেগেছে বলো দেখি? তোমরা তো বই পড়ো না,
সেই জন্য আমি তোমাদের জন্য এক একটা গল্প ভিডিওতে নিয়ে আসি। কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে। হ্যাঁ, আবার দেখা হবে।